আমের সিজন চলে গেলেও আমরা কিন্তু এরকম আরো অনেক সিজন পাই যেগুলোতে আমরা কিন্তু খাট্টা মিঠা আচার তৈরি করে কিন্তু খেতে পারি। সেই রকম কিন্তু এখন চলছে আমরার সিজন। আর এই আমরার সিজনে আপনারা যদি 500 গ্রাম আমরা কিনে এনে আচার তৈরি করে রেখে দেন, 6 থেকে 7 মাস আপনারা কিন্তু খাট্টা মিঠা আচারের স্বাদ পেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি শিখা আর আপনারা দেখছেন আমার চ্যানেল টিলফুড। আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে একটি টক ঝাল মিষ্টি আমরার আচারের রেসিপি শেয়ার করব। আমরার আচারটা তৈরি করার জন্য আমি কিন্তু 500 গ্রাম আমড়া নিয়েছি। আমড়াগুলোর কিন্তু একটু শক্ত আঁটি হয়ে গেছিলো, আমি কিন্তু হাফ করে কেটে নিয়েছি আমড়াগুলো। এরপর আমড়াগুলো জল দিয়ে ভালো করে হাত দিয়ে কুচলে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা ঢাকার মধ্যে আমড়ার জলগুলো কিন্তু ঝাড়িয়ে নিচ্ছি। ওপর থেকে কিন্তু আমি একটু জল দিয়ে আমড়ার ওপরটা ধুয়ে দিচ্ছি, কারণ আমড়ার গায়ে এই কষ জলটা লেগে থাকা যাবে না, থাকলে কিন্তু তেতো লাগতে পারে। এরপরে আমড়াগুলো কিন্তু আমি একটা কাপড়ের ওপর নিয়ে কাপড়ের সাহায্যে কিন্তু আমি আমড়ার ওপর থেকে জলগুলো মুছে দিচ্ছি। এটা মাথায় রাখতে হবে আমড়ার গায়ে যাতে না একটু জল থাকে, জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। আমি কিন্তু আমড়াগুলোকে একটা কাপড়ের ওপর রেখে হাওয়াতে কিন্তু 5 মিনিট মেলে দিয়েছি। দরকার পড়লে রোদে কিন্তু 2 মিনিট দিয়ে দিলেও কিন্তু ভালো হয়। এরপরে কড়াইতে আমি কিন্তু তেজপাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4টে গোটা শুকনো লঙ্কা, আর গোটা ধনে, গোটা জিরে, আর গোটা পানমৌরি নিয়ে কিন্তু মশলাগুলো আমি হালকা আঁচে শুকনো খোলাতে কিন্তু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু মশলাটা একটু গরম হয়ে এলে লঙ্কাগুলো আর তেজপাতাটা কিন্তু আলাদা করে দিচ্ছি, দিলে কিন্তু লঙ্কাগুলো ভালোভাবে গরম হতে সুবিধা হবে। এরপর আমি মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু নেড়ে নিচ্ছি শুকনো খোলাতে। এটা খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে না পুড়ে যায়। রোদে দিয়ে যদি রাখা যায় আগের দিন থেকে, হাত দিয়ে মুলে নেওয়া যায়, তাহলেও কিন্তু ভালো হয়। এরপরে আমি কিন্তু ওর মধ্যে জোয়ান দিয়ে দিলাম। জোয়ানগুলো দিয়ে দেওয়ার পরে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার মশলাগুলো হয়ে এসছে, আমি মশলাগুলো কিন্তু নামিয়ে নেব, আর গরম অবস্থাতেই কিন্তু গুঁড়ো করে নেব। এরপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বাচ্চারা খেলে কিন্তু ঝালটা দেখে দেবেন। এরপরে ওর মধ্যে আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কিন্তু মেথি বিহীন হতে হবে, মেথি থাকলে কিন্তু তেতো লাগতে পারে। আর দিলাম কালো জিরে। এরপরে আমি কিন্তু আমড়াগুলো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে আমি কিন্তু আমড়ার মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কিন্তু হলুদের গুঁড়ো, দিয়ে আবারও কিছু সময় আমড়াগুলো ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি কিন্তু আমড়ার মধ্যে আখের গুড় কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কিন্তু চিনিও ইউজ করতে পারেন, আর গুড় আর চিনি দুটোই কিন্তু ইউজ করতে পারেন। আমি এখানে শুধু গুড় দিয়েই কিন্তু আচারটা করে নেব। এরপর গুড়টা মেল্ট হওয়ার জন্য আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। আমার কিন্তু গুড়টা মেল্ট হয়ে গেছে, আর খুব ভালোভাবে কিন্তু আমড়ার মধ্যে আমি মিশিয়ে নেব। এবার আমি আমড়ার মধ্যে গুড়টা কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরপর কিছু সময় আমড়াটা ফুটতে দেব, আর খেয়াল রাখতে হবে নিচে যেন না বসে যায়। অনবরত কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপর আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, মশলাটা কিন্তু সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু একদমই প্লেন করে বাটা যাবে না, না হলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। হালকা মিহি করে কিন্তু বেটে নিতে হবে, হালকা হালকা গোটা গোটা থাকবে সেই রকম কিন্তু মশলাটা বেটে নিতে হবে। এরপর মশলাটা দিয়ে আবারও কিছু সময় ফুটতে দিলাম। এরপরে কিন্তু আমি আচারটা নামিয়ে নেব। তো আপনারা নিশ্চয়ই দেখলেন যে আমি কত তাড়াতাড়ি এবং কত অল্প উপকরণ দিয়ে একটি টক ঝাল মিষ্টি আমরার আচারের রেসিপি তৈরি করে ফেললাম। তো আপনারাও এইভাবে তৈরি করুন, আর 6 মাস রেখে কিন্তু আচারটা আপনারা খেতে পারেন। এরপরে আমি কিন্তু আচারটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। থালার মধ্যে নেওয়ার এটাই কারণ, এই থালার মধ্যে করে কিন্তু 3 দিন মতো পুরো রোদ খাওয়াতে হবে। রোদ খাওয়াতে না বলে সবাই, কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা কিন্তু রোদ খাইয়ে নেবেন, না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।